আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো মিষ্টি কুমড়া আর আলু চিকেন দিয়ে ভীষণ মজার কাবাব বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলুন তবে এখন আমি এই রেসিপিটা কীভাবে আপনাদের সাথে শেয়ার করি, আশা করি পুরোটার সময় আমার সাথেই থাকবেন। এই তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়া, আর নিয়েছি মুরগির হাড় ছাড়া মাংস। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ থেকে এই মাংসটা নিতে পারেন। এখন আমি একটু লবণ আর পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপরে এগুলোকে সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ করতে বেশি একটা টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। আর আপনারা চাইলে এই কাবাবটা পোলাও বিরিয়ানির সাথে খেতে পারেন, অথবা বিকেলে নাস্তা হিসেবে এটা খেতে পারেন। এই তো আলু মিষ্টি কুমড়া আর চিকেন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করে নেব। এই তো ব্লেন্ডার করে নিয়েছি, এখন যা যা মশলা লাগবে সেগুলো আমি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এখানে 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব কাবাব মশলা 1 টেবিল চামচ। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব 1/2 চামচ রান্নার তেল, আর দিয়ে দেব 1/2 চামচ লেবুর রস। এখন সব কিছু একসঙ্গে মিক্স করে নেব, তারপরে কাবাবগুলো বানিয়ে নেব। এই তো এখন আমি হাতে একটু তেল মেখে কাবাবগুলো বানিয়ে নেব। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো এখানে আমি ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে কোট করে তারপরে আমি এই কাবাবগুলো ভেজে নেব। কাবাবগুলো ভাজার জন্য চুলায় আমি ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম করে নিয়েছি, আর এখন আমি চুলার চালটা মিডিয়াম রেখে তারপরে কাবাবগুলো ভেজে নেব। আর কাবাবগুলো মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ভেজে নিতে হবে। এই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই তো খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যেই মিষ্টি কুমড়া আলু চিকেন দিয়ে বানিয়ে নিলাম ভীষণ মজার কাবাব। আর এই কাবাবটা খেতে খুবই টেস্টি লাগে। আশা করি আমার আজকের এই কাবাব রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।